আজকের বিষয় হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, পর্ব দ্বিতীয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা নাগরিক ও নাগরিকতা কি সে সম্পর্কে জানব এবং জানব নাগরিকতা অর্জনের পদ্ধতি। তাহলে চলো আমরা জেনে নিই নাগরিক ও নাগরিকতা কি। আমরা জানি যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে বিভিন্ন অধিকার ভোগ করি এবং দায়িত্ব পালন করি, আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হই। সুনাগরিক রাষ্ট্রের সম্পদ। আমাদের প্রত্যেকের পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের সুনাগরিকের শিক্ষা লাভ করা অত্যাবশ্যক। এই অধ্যায়ে আমরা নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য, দ্বৈত নাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে জানব। তাহলে চলো আমরা প্রথমে নাগরিক ও নাগরিকতা কি সে সম্পর্কে জেনে নিই। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে প্রাচীন গ্রীসে নাগরিক ও নাগরিকতা ধারণাটির উদ্ভব হয়। প্রাচীন গ্রীসে তখন নগরকেন্দ্রিক ছোটো ছোটো রাষ্ট্র ছিল, যেগুলোকে নগরাষ্ট্র বলা হতো। নগরাষ্ট্রে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল, তাদের নাগরিকতা ছিল। নগরাষ্ট্রে নারী, বিদেশী ও গৃহীত এরা নাগরিক ছিল না। সময়ের পরিক্রমায় নাগরিকতা ধারণাটির পরিবর্তন হয়েছে। বর্তমানে নাগরিক হওয়ার ক্ষেত্রে ব্যক্তিতে ব্যক্তিতে কোনো পার্থক্য লক্ষ্য করা হয় না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কারণ আমরা জন্মগ্রহণ করে এ রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি, রাষ্ট্রের বিভিন্ন প্রকার অধিকার ভোগ করছি, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার এবং বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করছি। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন প্রকার অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিক ও নাগরিকতাকে কেউ কেউ একই অর্থে ব্যবহার করে। আসলে নাগরিক ও নাগরিকতার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। নাগরিক হলো ব্যক্তির পরিচয়, যেমন আমার পরিচয় আমি বাংলাদেশি, আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে সম্মান ও মর্যাদা পেয়ে থাকে তাকে নাগরিকতা বলা হয়। তো আমরা নাগরিক ও নাগরিকতা কি সে সম্পর্কে জানলাম, এখন আমরা জানব নাগরিকতা অর্জনের পদ্ধতি। তো চলো তোমরা স্ক্রিনের দিকে একটু তাকাও। স্ক্রিনে দেখা যাচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জন্মসূত্রে আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। জন্মসূত্র নাগরিকতাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে জন্মনীতি, অন্যটি হচ্ছে জন্মস্থান নীতি। আমরা তো নাগরিকতা অর্জনের পদ্ধতি সম্পর্কে জানলাম, এখন আমরা একটু বিস্তারিত জেনে নিই। নাগরিকতা অর্জনের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এবং সেটা হচ্ছে জন্মসূত্রে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জন্মনীতি, অন্যটি হচ্ছে জন্মস্থান নীতি। জন্মনীতি কী সেটা সম্পর্কে আমরা এখন জানি। জন্মনীতি হচ্ছে যে এ নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা অর্জিত হয়। এক্ষেত্রে শিশু বা সন্তান যে দেশে বা যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সে পিতামাতার নাগরিকতা দ্বারা নাগরিকতা অর্জন করবে। এখানে আমরা তাহলে দেখি যে বাংলাদেশের এক দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে একটি সন্তান জন্ম দিল, ওই সন্তান এর নাগরিকতা অর্জন করবে বাংলাদেশি হিসেবে, কারণ তার পিতামাতা বাংলাদেশের নাগরিক। এখন আমি আরেকটা সত্য সম্পর্কে জানব, সেটা হচ্ছে জন্মস্থান নীতি। এই জন্মস্থান নীতি ক্ষেত্রে আমরা দেখব যে পিতামাতা যে দেশেরই হোক না কেন, একটি সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে সে দেশেরই নাগরিকতা অর্জন করবে। বাংলাদেশের পিতামাতার সন্তান হতে হলেও সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে সে যদি জন্মগ্রহণ করে তবে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করবে। এবং নাগরিকতা নির্ধারণে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। এ নীতি অনুযায়ী অন্য দেশের
কোনো পিতামাতার সন্তান অন্য দেশে জাহাজ বা দূতাবাসে জন্মগ্রহণ করলেও সে সন্তান ওই দেশের জাহাজ বা দূতাবাসের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে। কেননা জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশও একটি। এছাড়াও আমেরিকা, কানাডা সহ অল্প কয়েকটি দেশ জন্মনীতি অনুসরণ করে নাগরিকতা নির্ধারণ করে। আমরা জন্মস্থান এবং জন্মনীতি দুটি সম্পর্কেই জানলাম, এখন আমরা জানবো অনুমোদন সূত্র। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি কী সেটা আমরা এখন একটু জানি। সেটা হচ্ছে যে কতগুলো শর্ত পালনের মাধ্যমে এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রে নাগরিক হিসাবে যে শর্ত পালন করে সে শর্ত অনুসারে সে অনুমোদনের সূত্রে নাগরিকতা লাভ করবে। সাধারণত অনুমোদনের ক্ষেত্রে কতগুলো শর্ত পালন করতে হয়, যেমন সে দেশের সম্পত্তি ক্রয় করা, সে দেশে কোনো নাগরিককে বিয়ে করা, সততার পরিচয় দেওয়া, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনী যোগদান করা। এছাড়াও শর্ত ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তবে তাকে সে রাষ্ট্রের অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন করতে হবে। কেননা কোনো ব্যক্তি যদি এসব শর্তের এক বা একাধিক শর্ত পূরণ করে তবে তাকে আবেদনের মাধ্যমে নাগরিকতা দেয়া হয়। আবেদন ওই রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত হলে সে অনুমোদন সূত্রে নাগরিকে পরিণত হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে নাগরিকত্ব লাভের মাধ্যমে স্থায়ীভাবে বসবাস করছে। আবার মানবিক কারণেও নাগরিকতা দেয়া হয়, যেমন কোনো ব্যক্তি যদি কোনো দেশে আশ্রয় নেয় তবে তাকে অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যায়। এছাড়াও চলো আমরা দ্বৈত নাগরিকতা কী সে সম্পর্কে জেনে নিই। দ্বৈত নাগরিকতা হলো একই ব্যক্তি দুটি দেশে নাগরিকতা লাভ করাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে নাগরিকতার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও বসবাস করছি, এই যে একজন ব্যক্তি দুটি নাগরিকতার ক্ষেত্রকে বোঝানো হচ্ছে। এছাড়াও তোমরা জানো বা অনেক সময় শুনতে পারো যে মার্কিন জার্মান বংশোদ্ভূত কোনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। তো দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকেই দুই জায়গাতেই তাকে বসবাসের নাগরিকতা দেওয়া হলো, যেমন সে জন্মগতভাবে জার্মান বংশোদ্ভূত এবং সে কোথায় নাগরিকত্ব কোথায় তাকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়াও দেখা যাচ্ছে যে দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে পূর্ণবয়স্ক হলে সে যে কোনো একটি দেশের নাগরিকে পরিণত হবে, তাকে যেখানে স্থায়ীভাবে বসবাস করছে সেখানের নাগরিকতা নিতে হবে অথবা জন্মনীতি অনুসারে তাকে নাগরিকতা লাভ করতে হবে। এছাড়াও আমরা জানব সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য। সুনাগরিক বলতে আমরা বুঝতেছি যে ভালো কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে এবং সে যে ন্যায় এবং সৎ এবং বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে সে তার কার্যক্রম পরিচালনা করে সেটাকেই আমরা বুঝতে পারি যে সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলীকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে বিবেক, বুদ্ধি, আত্মসংযম। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আরও তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থাকো।